বালবীর আমার উপর হামলা করার আগেই আমাকে ওকে নিঃশেষ করতে হবে। ভয়ঙ্কর পরি, বালবীর আর পরীরা খুব রেগে আছে। এই সময় এখান থেকে চলে যাওয়াটাই ভালো। এবার তোমার খেলা শেষ। এবার তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। একি চঞ্চল পরীর আবার কিছু হয়নি তো? ভয়ঙ্কর পরী দাঁড়াও, আমি তোমায় ছাড়বো না। আমি তোমায় এর জন্য কঠোর থেকে কঠোর শাস্তি দিয়েই ছাড়বো, মনে রেখো। তুমি খাতায় এসব মাঝে মাঝে একে কি প্রমাণ করতে চাইছো? না না স্যার, এটা আমার নোটবুক নয়। হ্যাঁ স্যার। অবজেকশন স্যার, এই নোটবুকে মানব ঢালির নাম লেখা আছে, মানব ঢালির রোল নাম্বার আছে, আর এই মানব ঢালি বলছে এটা মানব ঢালির নোটবুক না। তুমি কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে, আর অবশ্যই পাবে। না স্যার, এটা আমার নোটবুক নয়। এক মিনিট স্যার, স্যার আপনি কি মন্টুর হিস্ট্রি বুক বের করতে পারবেন? খুব পরিশ্রম করো তোমরা বাচ্চারা। স্যার এই নিন মানবের সায়েন্স নোটবুক। এবার মন্টুর হিস্ট্রি নোটবুক আর মানবের সায়েন্স নোটবুকের হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখুন, আপনি সেম টু সেম পাবেন। সব সাক্ষ্য প্রমাণ বিচার বিবেচনা করে দেখার পর আদালত আদালত আমি বলতে চাইছি, আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে মন্টু নিজের ইতিহাস বইটা মানবের ইতিহাস বইয়ের সাথে বদল করেছে। এই জন্য মন্টু তোমার শাস্তি হলো এটাই যে তুমি মাঠে 10 পাক দৌড়বে। স্যার গেট লস্ট। চঞ্চল পরি চোখ খোলো, চঞ্চল পরি, চঞ্চল পরি, কেশ পরি কিছু বলুন না। বালবীর, চঞ্চল পরি, চঞ্চল পরি উঠুন, চঞ্চল পরি আপনি উঠুন। মা, চঞ্চল পরি উঠুন না। বালবীর, বালবীর নিজেকে সামলা। বালবীর তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমরা চঞ্চল পরি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। হ্যাঁ দেখো, তোমরা সবাই দেখো, চঞ্চল পরির কিচ্ছু হবে না, খুব তাড়াতাড়ি ওর বিষ নেমে যাবে। রাগী পরি, মিথ্যে প্রবোধ দিয়ে কিচ্ছু হবে না। এটা বিশ লোকের বিষ, আর এই বিষটা কম নয়, বরং ধীরে ধীরে বাড়তেই থাকে। কি? এইসব আমারই দোষ। ভয়ঙ্কর পরি আমায় মারতে চেয়েছে, কিন্তু সেই সময় আমি চঞ্চল পরির রূপে ছিলাম আর চঞ্চল পরি আমার রূপে। ব্যাস ঠিক সেই সময় ভয়ঙ্কর পরি বুঝতে না পেরে আমার জায়গায় চঞ্চল পরিকে মেরে দিয়েছে। এইসব আমার দুষ্টুমির জন্যই হয়েছে। রানী পরি, চঞ্চল পরির পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ছে। কিছু করুন রানী পরি, বিষ ছড়িয়ে যাচ্ছে যে শরীরে, কিছু করুন। বালবীর, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এই বিষের উপশম আমাদের মধ্যে কারোর কাছে নেই। কিন্তু কিন্তু রানী পরি, যদি এই বিষ চঞ্চল পরির পুরো শরীরে ছড়িয়ে পড়ে তাহলে তাহলে চঞ্চল পরি আর বাঁচবে না। না কেশপুরি, না মা, না, এমনটা কিচ্ছু হবে না। পরেরা পরেরা আপনারা কিছু ভাবুন, কোনোটা একটা উপায় হবে। আমরা আমাদের চঞ্চল পরিকে এইভাবে হারাতে পারি না, আমরা হারাতে পারি না এইভাবে। কোনোটা একটা উপায় হবে রানী পরি, ভাবুন। মহামাই, চঞ্চল পরিকে বাঁচানোর রাস্তা আমাদের শুধু মহামাই দেখাতে পারে। হ্যাঁ বস, ওই সামনে দেখো দেখো। আরে এটা তো চমৎকার জিনিস। আইয়ার স্যার, আমি সুরজ আইয়ার। ইন্সপেকশন করার জন্য আমি এবিপি বিদ্যা মন্দিরে পুছলাম। হ্যাঁ হ্যাঁ, স্কুল পৌঁছলাম। স্কুল পুছলেন? স্কুল নোংরা হয়ে গেছিল নাকি? স্কুলে পুছলাম মানে আই কেম হিয়ার, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ও পৌঁছলেন, আমরা ভাবলাম পুছলেন। না না, আই কেম হিয়ার। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ নয়, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ওই 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 হ্যালো। এই না রে, এই চলছে আর কি। এই এসেছি, এই ওকে ওকে বাই। কুশল, কি হ্যাপি লাগছে তাই না? মনে হয় এটা ঘোরেও, এক্ষুনি এটাকে ঘুরিয়ে দেখি। হ্যাঁ, এ আমি বললাম না আমি এটা ঘোরাবো, তুই কেন ঘোরালি? হ্যাঁ, বন্ধ কর বোকার দল, বন্ধ কর। কুশল, এই মন্টু বাসের সামনে এই আর একটা ডাবল টিকারটা আবার কি? এই মিরাটটা যাক, ইনি সে হয়তো। সরি সরি আঙ্কেল, আমাদের মনে হলো এই মিরাটটা একদম ফালতু, এই জন্য আমরা কিছু টাইম পাস করছিলাম। তোদের দুই গাধাকে তো আমি ছাড়বো না আজকে। চল চল চল, খুব মারবো। চল দাঁড়া, ছাড়বো না ছাড়বো না। আইয়া, ক্লাসরুম তো ওদিকে, আমি এদিকে কি করছি? আই 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 আই, এখন ক্লাসরুমে যাই আর টিচারদের সাথে দেখা করি। হ্যাঁ, আপনি একদম ঠিকই ভেবেছেন রানী পরি। এই তীরের মধ্যে বিশলোকেরই বিষ আছে। বিশলোকের বিষ থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। এটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বলতেই হচ্ছে যে ওনার বাঁচাটা প্রায়ই অসম্ভব। মহামায়ী, প্রায় অসম্ভব, কিন্তু পুরো অসম্ভব নয় তো? তাহলে বলো, কি এমন রাস্তা যা চঞ্চল পরির প্রাণ বাঁচাতে পারে? মহামায়ী, আমার প্রাণ সংশয় থাকলেও আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমাকে চঞ্চল পরিকে যে করেই হোক বাঁচাতেই হবে, কারণ আমি অসম্ভবকেও চঞ্চল পরিকে বাঁচানোর জন্য সম্ভব করেই ছাড়ব। বলো মহামায়ী, বলো। বালবীর, এই বিষের নিরাময় সেখানেই হবে যেখান থেকে এই বিষ এসেছে, বিশলোক। তোমাকে তোমার জীবন বাজি রেখে বিশলোকে যেতে হবে। বিশলোকের শেষ প্রান্তে সোনালী পাহাড় আছে, সেখানেই নীল রঙের একটা গাছ আছে। কিন্তু ওই গাছ পর্যন্ত পৌঁছানো এত সহজ নয়। বিশলোকের বিষাক্ত জীবজন্তু আর গাছপালা খুব ভয়ঙ্কর। বালবীর, ওখানে তোমার জাদুও কাজ করবে না। তবু আমি যাব মহামায়ী, আমি যাব। বালবীর, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এটা জেনে নাও যে বিশলোকে কোনো খারাপ মানুষই যেতে পারে। বালবীর, ওখানে সৎ আর ভালো মানুষ যেতে পারে, কিন্তু কখনো জীবিত ফেরে না। আমি এই ভাবনাকেও দূর করব মহামায়ী। এইবার বিশলোক থেকেও সততা ফিরে আসবেই, আর সেটাও নিজের লক্ষ্যে জয় হয়েই আসবে। সাবাস বালবীর, সাবাস। আমি তোমায় নিয়ে গর্বিত, আর আমার সম্পূর্ণ আস্থা আছে বালবীর যে তুমি ওই সঞ্জীবনী বটি নিশ্চয়ই নিয়ে আসবে। বালবীর, আমার আশীর্বাদও তোমার সাথে আছে। তাড়াতাড়ি যাও, তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। যদি সূর্যাস্ত হয়ে যায় তাহলে এই বিষ ওনার সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে, তখন ওনাকে কিছুতেই বাঁচানো যাবে না। না, এমনটা কিচ্ছু হবে না মহামায়ী। আমি একদম ঠিক সময় লোকে জয়ী হয়ে এখানে ফিরতে পারবো। মহামায়ী, আমায় এটা দাও। আমি এটাকে নিজের সঙ্গে নিয়ে যাব। এটা সব সময় আমাকে চঞ্চল পরির আঘাতের কথা মনে করাবে। এটা আমায় প্রতিটা মুহূর্তে মনে করাবে যে আমার প্রাণ সংশয় থাকলেও আমাকে নিজের লক্ষ্যে জয়ী হয়ে চঞ্চল পরির প্রাণ বাঁচাতেই হবে। মানব, তোর সাহস কি করে হলো আমাকে বোকা বানানোর? বল, বল কোথায় স্যার? আপনি তো হলেন স্যার। চুপ কর। হ্যাঁ স্যার, আপনি স্যার। ওই স্যারটা বলেছিল যে আপনি আসতে চলেছেন স্যার। ইয়েস স্যার। আরে স্যার 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 লাগিয়ে রেখেছিস কেন? আমাকে চিনতে পারছিস না কেন? আরে তোদের সবার কি হয়ে গেল? আরে আমি মন্টু, মন্টু, মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি। মন্টু, এটা কি ধরনের রসিকতা? আই কথা যে তো তুমি কত আমার সাথে। আরে সাথে নয়, সাথে সাত মানে তো সেভেন হয়। হ্যাঁ হ্যাঁ সাত সাত, কিন্তু আমি সুরেশ আয়ার, এই স্কুলের ইন্সপেকশন অফিসার। আরে মন্টু কোন ক্যাটের গাজর? আরে ক্যাট মানে বিড়াল আর গাজর ক্ষেতের ফসল, আর মন্টু এই ক্ষেতেরই ফসল। মন্টু তুমি এই ক্ষেতের গাজর। আমি বলতে চাইছি মন্টু এই স্কুলেরই ছাত্র। ছাত্র? ছাতা তো শুনেছি, কিন্তু এই ছাত্র কি হয়? তোমার মতো হয়। ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু তোমরা যদি আমার সাথে এরম মজা করো না তো আমি কমপ্লেন ফাইল করব। আমি তোমাদের সবাইকে সাসপেন্ড করে দেব। আমার নাম সুরেশ আইয়ার, এই স্কুলের ইন্সপেকশন অফিসার, বুঝলে? মন্টু আইয়ো আরে আরে এরকম ঘুরে ঘুরে কি দেখছিস? আরে আমি মন্টু রে মন্টু, মামা 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 মন্টু। স্যার প্লিজ এরকম মজা করবেন না। আরে আমি মজা করছি না। আচ্ছা দাঁড়া, আমি আমার ব্যাপারে কিছু বলছি। রোহিত, কুশল, তোদেরকে আমি পিজা বার্গার খাওয়াই না? হ্যাঁ আমরা মন্টু বসে পিজা বার্গার খাই। হ্যাঁ সাথে ওর ব্যান্ডটাও বাজিয়ে দিই। হ্যাঁ কি কি বললি? তোদের পাঁচজনের খুব মজা হচ্ছে না? হ্যাঁ ভুলে গেলি তোদেরকে আমি কিরকম জ্বালাতন করি, তোদেরকে আমি কিরকম বিরক্ত করি? মনে পড়ছে কিছু? মন্টু, মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি। মানব মেহের বানিপুকে চল আমরা স্টাফ রুমে গিয়ে ওনার কমপ্লেইন করি। হ্যাঁ ও ওনার টাইটাই ফিশ করবে। চল চল চল। না মেহের মেহের দাঁড়া, আমি এই কুশল দাঁড়া, আমি এই দাঁড়া দাঁড়া। এখানে তো প্রতিটা জিনিসই বিষাক্ত, আমাকে খুব সাবধানে এগোতে হবে। যদি কোনো বিষাক্ত জিনিসই আমার শরীর স্পর্শ করে তাহলে সেটা বিপজ্জনক হতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.